দায়িত্ব নেওয়ার পরে প্রথম আমার দায়িত্ব হলো এই পাঁচ মাস ছয় মাস আমি যে কাজগুলো শুরু করেছিলাম, অতএব এখানে ড্রেন আছে, রাস্তা আছে, খাল আছে, অতএব এই কাজগুলো আমার শেষ করার প্রয়োজন সবচেয়ে বেশি। তার কারণ এই একটা দুইটা কাজ না, প্রায় আড়াই থেকে তিনশো রাস্তাঘাট, ড্রেন, খাল, অতএব এইটা কাজ শেষ করতে পারলেই খুলনা একটা দৃশ্যমান বা উন্নয়নের চিত্র সবাই তাদের সবার চোখে বাঁধবে। এই জন্য আমার প্রধান কাজ হবে এই কাজগুলো। যেহেতু এখন অনবরত বৃষ্টি পড়তেছে, আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু কাজ করা সম্ভব হচ্ছে না, তার কারণ ভিজে রাস্তায় কাজ করা, কার্পেটিং করা, এটা আমার পক্ষে সম্ভব না। তাই রাস্তা শুকানোর জন্য একটা সময় দিতে হবে, ওয়েদার ভালো হলে রাস্তা শুকানোর সঙ্গে সঙ্গে আমরা কার্পেটিং, যেগুলো রাস্তার দরকার কার্পেটিং করবো, যেগুলো ঢালাই রাস্তা আছে ঢালাই, এবং যে ড্রেনগুলো আমাদের হাফডাউন অবস্থায় আছে, অর্থাৎ এই রাস্তা এই ড্রেনগুলো যাতে সম্পূর্ণ করা যায় সেইভাবে আমার পদক্ষেপ নেবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, এই কাজ করতে করতেই কিন্তু ছয় মাস লাগবে, মিনিমাম ছয় মাস লাগবে। তারপরেও আমাদের অনেক টেন্ডার এখন হাতে আছে, যে টেন্ডারগুলো দেবো, ইতিমধ্যে করোনার একটা প্রকল্প প্রায় 75 কোটি টাকা, তার ভিতর কেবল 12-25 কোটি টাকার আমরা কাজ শুরু করতে যাচ্ছি, বাকি 50 কোটি টাকার কাজ আমরা এই দায়িত্ব নেওয়ার পরে এই হবে। এরপরেও আমরা এশিয়ান ডেভেলপ মানে ইসে আমরা ইসে আমাদের একটা প্রজেক্ট পাস হয়েছে, যার ভিতর প্রায় 312 কোটি টাকা আছে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের, অতএব এই কাজটাও আমরা শুরু করবো। এর ভিতর পুকুর আছে পার বাঁধাই এবং ওয়াকওয়ে করা, প্রত্যেকটা মোড় অর্থাৎ প্রায় 24টা মোড় আমরা সৌন্দর্যবর্ধন করবো, সেগুলো সম্প্রসারণ করে এই প্রজেক্টটা আছে। এই প্রজেক্টটা আছে আমাদের দৌলতপুর ইসে বাজার রক্ষা করা, এটাও আমাদের এই প্রকল্পে আছে। আমাদের এই প্রকল্পে আছে নিরালা কবরখানা থেকে বুড়ো মৌলির দরগা পর্যন্ত এইটা এই নদীটা খনন হবে, দুই পাশে বাঁধানো হবে এবং অকয়ে করা হবে। এইভাবে অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রকল্পগুলো আছে, আমরা ইনশাল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পরই আমরা কাজগুলো শুরু করব। পাবলিক হেলথ প্রকল্পটা আমরা ইতিমধ্যে সরকারের কাছে প্রায় 1500 কোটি টাকার একটা প্রকল্প দিছি। এই প্রকল্পে পাবলিক হেলথের এই 15 তলা বিশিষ্ট আমরা পাবলিক হেলথ দিয়েছি এবং এটা পিডিএক নাকি পাশ হয়েছে, এখন অর্থ মন্ত্রণালয়ে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ইসে আমরা ইতিমধ্যে তার দৃষ্টিগোচর করছি, তিনি নির্বাচনের পরে ছাড়া। এই মুহূর্তে আমাদের প্রায় 5-6টা প্রকল্প খুলনা সিটি কর্পোরেশন আছে, বিদেশি এবং দেশি। এই জন্য উনি বলছেন যে নির্বাচনের পর ছাড়া এই টাকা দেওয়া যাবে না, এই জন্য যে যে কাজ যেগুলো আছে এবারই আমাকে 500 কোটি টাকার মতন আমাদের বাজেটে আছে, অতএব এই কাজগুলো সম্পূর্ণ করার পরই আমরা ওই প্রকল্পটা পাবো এবং তখন আমরা এই কাজটা শুরু করব। যে এটাও আমি ক্যাবিনেট সচিবের সাথে আলাপ করছি, এটারও নিগারের সভাপতি হলো মাননীয় প্রধানমন্ত্রী, অতএব ঠিক এই নির্বাচনের আগে এইটা আর ভোট দিতে হচ্ছে না, নির্বাচনের পরে মিটিং ডাকার পরে এইটা ভোট দিতে এইটা পাস করা হবে। আমাদের যেটা তিনটা থানা সোনা ইসে আমাদের লবণচোরা, তারপর হরিণটানা এবং হলো ইস আরমগড়া, এ সীমানা লগ্ন যে এলাকাগুলো আমরা এইগুলো আমাদের এর ভিতরে অন্তর্ভুক্ত, এবং রূপসা মানে ফুলতলা শিরোমণি একটা অংশ, শিরোমণি ইউনিয়নটার একটা অংশ রাখবো আর বাকিটা আমরা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করব। এই রূপসা নদী এখন সিল্টেড এমনভাবে হয়েছে যে আমাদের এই খাল আমরা যাই কাটি না কেন ড্রেন, এর পানিটা বেরোবে রূপসা নদীতে, অতএব এই রূপসা নদী যদি যে পরিমাণে সিল্টেড হয়ে গেছে এটা না খনন করলে আমার মনে হয় যে আমরা যত চেষ্টা করি না কেন শেষ বাটা ছাড়া পানি বেরোনোর কোনো পথ নাই। অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি যে এই খাল এই নদীটা খনন করার জন্য, ভৈরব নদী খনন করার জন্য যদি খনন করে এবং এরা বিদেশিদের সাহায্য সহিতার দরকার, ইতিমধ্যে সরকার সেভাবে একটা নির্দেশ দিছে যে যারা কোনো ডোনার এজেন্সি যদি এই কাজগুলো করতে চায় তাদের সঙ্গে সরকারি এডিকে আলাপ আলোচনা করতে বলছে। অতএব আমরাও চেষ্টা করতেছি যাতে কোনো ডোনার এজেন্সি এই কাজগুলো করতে পারে, তাহলে কিন্তু খুলনার একদম একটা সুন্দর পরিবেশ নদীর পার আমরা বাদাই করার জন্য প্রকল্পে রাখছি। অতএব এই এই মানে নদীটা খনন করলেই কিন্তু বাকি কাজগুলো আমরা পর্যায়ক্রমে করতে পারব। এ জায়গায় নদী কমিশন আছে, নদী কমিশনরে আমি চিঠিও দিছি এবং তাদের সাথে আমি মত বিনিময় করছি, আর ইসে পানি উন্নয়ন বোর্ড তারা বেরিবাদের মধ্যে যে সমস্ত খালগুলো আছে
যেরকম আমাদের এই টাউন প্রোটেকশনের মধ্যেও তাদের খাল আছে, এইগুলো খনন করার জন্য আমরা বলেছি। কিন্তু রূপসা নদী এবং ভৈরব নদী, এগুলো আমরা নদী কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, অতএব তারা এইগুলো যেভাবে মানে কীভাবে খনন করা যায় তারা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং সরকারের সাথে আলাপ আলোচনা করতেছেন।